প্রথমেই রুমে প্রবেশগম্যতা নিশ্চিত করা। দরজার প্রশস্ততা ন্যূনতম 36 ইঞ্চি হতে হবে, তবে 42 ইঞ্চি হলে সেটি প্রবেশের জন্য আরও সহজ করে দিবে। দরজার পাল্লা ভেতরের দিকে খোলার ব্যবস্থা রাখতে হবে। একজন হুইলচেয়ার ব্যবহারকারী হুইলচেয়ারে বসে রুমে চলাচল করার জন্য রুমের দৈর্ঘ্য 1800 মিলিমিটার এবং প্রস্থ 1500 মিলিমিটার হতে হবে। রান্নার সরঞ্জাম কাটবে তার উচ্চতা 3 ফিট হতে হবে। হাঁটুর সামনে পর্যাপ্ত জায়গা থাকতে হবে যেন হুইলচেয়ারে বসে সহজে কাজটি করতে পারে। রান্না করার চুলার মাপ। ভিডিওটিতে যে চুলাটি দেখানো হয়েছে সেটি হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য উপযোগী নয়। এক্ষেত্রে কাঠের বা মাটির চুলায় যদি রান্না করা হয় তাহলে কাঠের বা মাটির চুলার উচ্চতা 2 ফিট হতে হবে। হুইলচেয়ার ব্যবহারকারীর উপযোগী করার জন্য কাঠের বা মাটির ফ্রেমের উচ্চতা 1 ফিট হতে হবে। ভিডিওটিতে দেখানো মার ফেলার তাকে এটি একটি হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য উপযোগী নয়, তবে ভিডিওটিতে দেখানো পরিমাপের মাধ্যমে আমরা মার ফেলার তাকে একজন হুইলচেয়ার ব্যবহারকারীর উপযোগী করে নিতে পারব। এই মার ফেলার তাকটি আমরা কাঠ অথবা লোহা যে কোনো একটি দিয়ে তৈরি করা যাবে। মার ফেলার তাকটি 3 দিকে সমান 1 ফিট, 3 দিকের পায়া 2 ফিট। রান্নার উপকরণ ধোয়ার জায়গা যেমন বেসিন, এর উচ্চতা 700 থেকে 900 মিলিমিটারের মধ্যে হতে হবে। আমরা তাক ব্যবহার করতে পারি। এই তাকটি দেয়ালের যে কোনো এক পাশে লাগানো যাবে। দেয়ালের পাশে যে তাকটি লাগানো থাকবে তার উচ্চতা হতে হবে 3 ফিট। প্রথমেই রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন হাঁড়ি পাতিল, শাকসবজি সব কিছু হাতের কাছে সংগ্রহ করে নিতে হবে। হুইলচেয়ার ব্যবহারকারী প্রয়োজনীয় সব উপকরণ যেমন সবজিগুলো কেটে একটি পাত্রে রাখবে। এক্ষেত্রে হুইলচেয়ার ব্যবহারকারী তার পছন্দ অনুযায়ী ছুরি অথবা বটি ব্যবহার করতে পারে। এক্ষেত্রে যদি পছন্দনীয় উপকরণ বটি হয় তবে বটিটিকে হুইলচেয়ারের উপযোগী করে রূপান্তর করে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই তার নিরাপত্তাটা মাথায় রাখতে হবে। সতর্কতার সাথে তার দুই পায়ের উপরে রেখে সে হাত দিয়ে সহজেই হুইলচেয়ার চালিয়ে ধোয়ার স্থানের দিকে যেতে পারবে। শাকসবজি ধোয়া হয়ে গেলে সবজিপূর্ণ পাত্রটি একইভাবে দুই পায়ের উপর রেখে চুলার দিকে অগ্রসর হতে হবে। যে পাত্রে রান্না করা হবে সেই পাত্রটি চুলার উপর বসিয়ে আগুন জ্বালাতে হবে। এক্ষেত্রে হুইলচেয়ার ব্যবহারকারীকে অবশ্যই চুলার দিকে মুখামুখি হয়ে না বসে পাশ থেকে রান্না করার কাজ শেষ করতে হবে।
রান্না শেষ হয়ে গেলে পরিবেশন পাত্রে খাবারটি নিতে হবে এবং পরিবেশন স্থানের দিকে অগ্রসর হতে হবে। ধারালো ছুরি বা বটি ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে যেন কেটে না যায়। ব্যবহার করার পর ছুরি বা বটি নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে হবে। রান্নার সময় আগুন থেকে সাবধান থাকতে হবে। আগুনের খুব কাছে এবং অধিকক্ষণ আগুনের সংস্পর্শে থাকার ফলে ফুসকা পড়ে যেতে পারে। কোলের উপর গরম পানি বা খাবার রাখা যাবে না। এক্ষেত্রে কোলের উপর গরম পানি বা খাবার নিতে হলে তার নিচে মোটা কাপড় দিয়ে নিতে হবে।